নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো দেখতে পাচ্ছো এখানে নারকেল ছোলা হচ্ছে, এটা আমাদের বাড়ির গাছের নারকেল। তো নারকেলটি অনেকদিন ঘরে থাকার জন্য দেখছি নারকেল থেকে চারা বেরিয়ে গেছে। তো দেখা যাক ফাটানোর পরে ভেতরে কেমন বেরোয়। দেখা যাচ্ছে নারকেলতে ভেতরে শ্বাস হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি 400 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটি আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি আমার গরম হয়ে এসেছে। এরপর আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। মাছগুলি আমার আস্তে আস্তে হতে থাক। এদিকে আমি পুড়িয়ে রাখা নারকেলের থেকে দুধটা বের করে নেব। আমি একটা নেট নিয়ে নিয়েছি, নেটের মধ্যে নারকেলগুলো দিয়ে আস্তে আস্তে করে দুধটাকে ভালোভাবে বের করে নিলাম। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরপর মাছ ভেজার তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলি আমার বাদামি রঙে হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা। আর দিয়ে দেব একটা টমেটো পেস্ট। ও দিয়ে দেব জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব কিছু হলুদ গুঁড়ো। এরপরে আমি মশলা ধোয়া বাটিতে সামান্য একটু জল দিই, যাতে মশলাটি নিচে না লেগে যায়। এরপর আমি 2 টেবিল স্পুন মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, সেই টক দইটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টা মতো কাজু বাদাম বাটা, দিয়ে দিলাম 4টা মতো কাঁচা পাকা লঙ্কা। এরপরে মশলাটিকে ভালো মতো আমি কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোতে দিয়ে দেব। মাছগুলো দেবার পর আমি 2 মিনিট মতো মাছগুলোকে মশলার সঙ্গে ভালো মতো নেড়ে নেব। এরপরে আমি নারকেল থেকে বের করে রাখা দুধগুলো এতে দিয়ে দেব। দেবার পর ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছি তেলটি আমার উপরে চলে এসেছে, তরকারিটি আমার ফুটে গেছে। এরপরে 1/2 টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটিকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি।
তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।